ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ২৪ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালের সহকারী পরিচালক জানিয়েছেন, এই অভিযান পরিকল্পনার অংশ। এখন থেকে নিয়মিত অভিযান চালানো হবে বলে জানান তিনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসার জন্য সাধারণ মানুষ ছুটে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে হাসপাতালের কথা মনে পড়তেই চোখে ভেসে ওঠে নানা অনিয়ম আর অব্যবস্থাপনার কথা। সাধারণ মানুষ অতিষ্ঠ দালালের দুর্বিষহ দৌরাত্মে। বিভিন্ন সময় অভিযোগ ওঠে রোগীর স্বজনদের হাত করে রোগী নিয়ে যায় নিম্নমানের হাসপাতালে। অসহায়ত্বের সুযোগ নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় এসব মধ্যস্বত্বভোগী। ঠিক আছে, আমি তো নতুন আমি চিনি না, আপনি তো আমার ব্লাড টেস্টটা করে নিয়ে আসেন। হ্যাঁ, তারপরে বললো যে আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে বেরিয়ে আনার পরে নাকি র‍্যাব ধরলো আমার। অপারেশন থিয়েটার সে আছে বলছে আপনাদের রক্ত লাগবে, আমরা তো রক্তের গ্রুপ যাই না, তাই আমরা গ্রাম তো লোক নিয়ে আসছি। ঠিক আছে, আনার পর আমরা রক্তের গ্রুপ মিলাইতেছি, আর একদিন মিলাইতেছি আর তিনজন রয়েছে ডাক্তারের বাইরে খারাইতে, যে একদিন একদিন করে টেস্ট যদি মিলে তাহলে আমরা রোগী লোক রাখবো, আর যে কোনো না মিলবো আমরা গ্রামে পাঠা দেবো। এই টাইমে মানে র‍্যাব বাহিনী ধরে নিয়ে আসছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার হঠাৎ করেই ঢাকা মেডিকেলে হাজির র‍্যাবের ভ্রাম্যমাণ টিম। নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে দালাল নির্মূল অভিযান চালিয়ে বেশ কয়েকজন কব্জা করা হয়, সাজাও দেওয়া হয় কয়েকজনকে। কলেজের যে সেবা গ্রহণ বা হসপিটালের যে সেবা গ্রহণে যারা প্রতি পদে পদে বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের এই আজকের অভিযান। তা আমরা আজকে এখানে আমরা ২৪ জনকে আমরা আটক করতে সমর্থ হয়েছি এবং তারা স্বীকার করেছেন যে তারা বেশ কিছুদিন ধরে এই আপনার যারা সেবা গ্রহণ করতে আসে যে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি বা প্রতারণা করে আসছিলেন, সেই পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু আজকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই ২৪ জনকে বিভিন্ন মেয়াদে কিন্তু আপনার বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, হাসপাতালের শৃঙ্খলা ফেরাতে নিয়মিত চালানো হবে এমন অভিযান। আজকে যে অভিযান হলো আমরাও কিন্তু এটার পার্ট, আপনারা দেখতেছেন, নাহলে তো আর আমরা থাকতাম না, আমরা পার্ট হিসেবে আছি। তবে আইন তো আইনের জন্য আলাদা প্রশাসন আছে, ওনারা কাজ করতেছেন, আমরা তো হসপিটাল ম্যানেজমেন্টের একটা লিমিটেশনস থাকে, আমাদের তো আর প্রশাসনিক ক্ষমতা বা আইনি ক্ষমতা নাই। নিম্নমানের হাসপাতালেও অভিযান চালানোর কথা জানিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।